चिता चितालागि अमावास्या स्पेशल स्पेसल चितौपिठा भिडियो देखिकरी आपिपारे पिठाटा केत सफ्ट आउ जालीदार बनिचे एंता एन् सफ्ट आउ जालीदार पिठा बनावा ले आमु घर गुटे रु जो सामान हिँड दरकार पड् जुहार मोर युट्युब च्यानेक आपस्तु बहुत बहुत स्वागत आज आम बनामा चिता चितालागि अमावास्या स्पेशल स्पेसल चितौपिठार रेसिपि আজ আপন মানুষ এরফেক্ট ভাবে চিতৌপিঠা কেনা করে বনাবি সেটা বতামি যেটা কি আপনার পহলা থাক বনালে হি আপন পিঠাটা পরফেক্ট ভাবে বনিপার্বা সেই বল আপনার ভিডিওকে ফার্ট রু লাস্ট দেখ বতউবা টিপস ট্রিক আেজরমেন্টকে ফোলো করি মোর্গ এন্ বনও চিতৌ পিঠাটা তো বেশি লেট না করি চালুন দেখি না মা ই রেসিপি লাই আম জিনিসটা দরকার পড়বে আর কেন হিসাব বনা যা যে তো এই চিতোপিঠা বনাবার লগে পহেলা আমি এইখানে গোটে বোলটি নিয়ে যাইছে আহ চিনি আমার চাউল তো আমি এইখানে গোটে গিনু গিনে বগে চাউল নেই এটা অরুয়া চাউল হি আর গ্রামের নাপ্লা এটা দুইশ গ্রাম হি অ আপন মানে ঘরের জেন্সিবি গোটে গিনাটে সেট করে দেবে সেই হিসাব সব জিনিসকে মাফিকি নি আহ চিনি আমি তারপরে সফিসিয়েট পানি দেবার অত রূপে কভরটে খাপি করে তাকে বুতরিবা ছাড়ি দেবার পাঁচ রু ছ ছ লাগি ইয়াড়ে দেখুন পাঁচ রু ছ ছ ঘন্টা হয়ে সারা পরে তার কভরকে অলগাই দে আপন মানু যে দেখুন চাউলটা আমার এখানে বহুত ভাবে বুতরি গলানো বিনা বি খালি চাউল রে হি পিঠাটা পুরা কলিয়া বনি পারবা ইতাকে আমকু দুই রু তিন থর হাচিনি ধুই আনবার অছে ইয়াডে দেখুন ইতাকে দুই রু তিন থর ধুই আনি পরে সবু পানি কে মি নিগিড়ি দেইছে তারপরে আমকু এখানে দেই দেবার অছে গুটে গিনা বাগি নড়িয়ার কুরা। তার উপর যে মাটিয়া অংশ থে তাহকে অলগাই দিয়েছে খালি হাইট পার্টে এটা এন্ধ করে কুড়িদি চে আপন মানে চাইলে এটাকে ছোট ছোট খণ করে কাটি পারবে এটাকে আমি ভাল ভাবে গুলে দেবারছে ইয়াড়ে দেখুন ইটাকে ভাল ভাবে গুলে দিয়ে সার্লি ন ইতাকি বাটি দমা। সেলি বলে মে ইঠানে গোটে গ্রাইন্ডিং জারটি নিয়েছে আহ চিনি চাউল আর নড়াকে সে গ্রাইন্ডিং জার নু দিয়ে তারপরে আমার পানি যেমন গিনার আমি চাউল আর নিয়া নিয়ে সেই গিনার দেখুন এখানে আমি অধা গিনা বাইির পানি দিয়েছে এই সবু পানিকে সার্লাপে ইটাকে আমি পুরাপু চিকন ভাবে বাটি আন মারুচি ইয়াড়ে দেখুন ইটাকে বাটিকি আনি সারলিন আপনার মানে দেখিপার্থে যে এটা পুরা পুড়ি চিকন করে হি বাটি আনিচে আহ চিনে ইতাকি গোটে বোলন ট্রান্সফর করে দেবাছি তারপরে আমার নিজ স্বাদ অনুসারে হি নুন মু অধা ছোট চামচ বাগি নুন্দ দিয়েছে তারপরে আমি দেবার অনে চিনি তো চিনি চার চামচ ব্যাগ নিয়েছে আপনার মানে এইখানে নিজ স্বাদ অনুসারে হি চিনি পকাবে হালকা যদি মিঠা খাওবে বলে এটা আপনার পসন্দ্ব আহ চিনি গোটে ডুয়ার হেল্প রে এইটাকে ভাল ভাবে আমেটি দেবার পাঁচ রু ছ মিনিট যায় ইয়াড়ে দেখুন এটাকে ফেটি দে সারলিন আহজ নেই তাকে আমি রেস্টবালে ছাড়ি দেব দুই ঘণ্টা লাগে দুই ঘন্টা নো আপন মানে আপ বেশি রেস্ট নে ছাড়বে যেহেতু আমি এখানে নড়া দিয়েছু তো নড়িয়ার কেনা গোটে স্মেল আসি তো আপনারা দুই ঘণ্টা হই তাকে রেস্ট হওয়ারে ছাড়ি দেবেড়ে দেখুন দুই ঘণ্টা হয়ে পরে পিঠগুলো আমার বডিয়াভাবে টিকি ফর্ম্যাট হয়ে যাইছে আপনার দেখিপারুথি যে আগ্রহের অপেক্ষা সেটা ফুঁগলান ভিডিও দেখি আপনার জানিপারুবেন যে এই বেটরটা কে বহলিয়া হয়ে এনতা বহলিয়া ব্যাটর নয় আমি যদি পিঠা বনাম বেলা পিঠাটা ভাল বি না হুয়ে খেয়বালে ভাল না লাগে এত সফট বনি না পারে তো এই ব্যাটরকে আমি টিকি পতলা করে দেবা সে মিঠানে জিন গিনার চল আড়িয়া নিয়ে সেই গিনার দেখুন অধা গিনা বাগি পানি দিয়েছে বাটলা বেলা অধা গিনা দিয়ে আহ চিনি অধা গিনা টোটাল মুঠানে গোটে গিনা হি পানি দিয়েছে আপন মানে এই মেজরমেন্ট কেশোর রাখবে গোটে গিনা চাউল আটে গিনা নড়িয়া আমকু টোটাল গুটে গিনা হি পানি লাগবা। ইয়া আপোনাক দেখি পাৰিব যে পানী দে চাৰিলা পি মই পাঁচ ৰূ দছ মিনিট লাগি ভাল ভাৱে হাঁজনি ফেটি দেমি ইটাকে ভাল ভাৱে ফেণ্টি সাৰিলা পৰে আপোনাক দেখামি যে ইটাৰ উপেৰে কেন্ত এয়াৰ ববলছ মানে হৈ যায় আজি সেনা হেলেহি আপ জানিবি কি আপোনাৰ পিঠা বনাবলৈ বেটৰটা পূৰাপুৰি ৰেডি বুলি আপোনাক যেন চকেল বনাচন সেনা হি বেটৰ কনসিস্টে রখিথিবি যদি আপন মান পাখে কম টাইম অর্মেন্ট হওয়ালে ছাড়ি না পার্বার তো আপনার মানে এখানে অধা চামচ বগি খাইবার সুড়া পারবি ত্যাটরটা আমার এখানে পুরা পুরি রেডি গলান চালু তাকে পিঠা বনাই দেবা সে গ্যাসকে অন করে দি কড়াইটি বসে দে আপনার মানে এটা মোটা কড়াইটে হি নেই তারপরে আমি তেল টিকি লগাই দেবার আপন মানে চাইলে ঘিবি লগাই পারবি আর মানে এটা মোটা কঠইটে নেবি যোরা কি আপনার পিঠা বি ভালোভাবে বনি পারবা আ্যাস র ফ্লেমকে পুরা পু হাই করে আমার ইয়ারে এটাকে তেলে বলি গোটে মাটি পাত্রন এটাকে বনা যায় সমকীর পাখে সেটা অভেলেবল নে আপনার এন্দা কড়াই বনাবারটা বতে আহ যে কড়াইকে পুরো আপন মানে হাই ফ্লেমে ছাড়ি দেবে পুরা গরম হয়ে গলায় কি আপনার বেটনু গোটে রু দি ডুয়া আনিকি এখানে তার উপরে আপনি এখানে কভরটি খাঁপি দেবারছে যেটা কি কড়াইটা ভালোভাবে তার উপরে আমুকুক গোটে রু দামচ বগি পানি দিয়ে দেবার যোরা আমার পিঠাটা নেপোড়ে এটা হি চিতৌ পিঠাটা বনায় আহ চিনি গ্যাস ফ্লেমকে আমরা লো টু মিডমে রকি দেবার অতাকি আপু গোটে মিনিট লাগে হ্যাচিনে কুক করে দেবা ইয়াড়ে দেখুন গোটে মিনিট হয়ে গলান তার কভরকে আমি অলগে করে আপনার দেখ এটা উপর ভালোভাবে হাচিনে সিঝিগলান আর আপনার দেখিপারে কড়াইন কেতো আরামসে এটা হিটি যাচ্ছে আমি এখানে তেল লগাই তো সেটা আরামসে হিটি যাচ্ছি তো পিঠাটা আমার রেডি গলান ইটাকে দুই সাইড রু বিলকুল কুক করানি যে গোটে সাইড রু হি হেদা বাকি সব পিঠাকিবি আমি সেম বনে বনাই দেবার আপন মানে সো রক্ষি যে পহেলা আপন মানে গ্যাস র ফ্লেমকে পুরা হাই করে থাকবে আর পিঠাটা পকাবি আর পিঠাটা পকাই সারা পরে হি মানে গ্যাস র ফ্লেমকে লো টু মিডমরে রক্ষিদে যোরা কি পিঠাটা তলাড়ু নোড়ে এটা ভালভাবে বনাইপার বা যদি কু মো ভিডিওটা ভাল লাগুছে বলে লাইক করা ভুলবে সাংসাথী সাথে ভিডিওকে সেয়ার করে দেবে যদি মো চ্যানেল করে ভিজ করছেন বলে মো চ্যানেলকে সবসক্রাইব করবাটে নে ভুলিবে পাখে থাকা বেল আইকনকে প্রেস করি অল বটনকে ক্লিক করে দেবে যে মো ভিডিওর নোটিফিকেসন আপন মান পাখে আরামসে পৌঁছিপার বা ইয়ে দেখুন সবুিঠাক বনাই সারা পরে এটাকে আমি থালি নুহা চিনি সর্ভ করে দেচে এটা খেয়ে বা ইন পুরা পুঁ রেডি আপনার মানে এটাকে প্রসাদ রূপে বি চড়াই তো এই চিৎলাগি অমাবাস্যার আপন মানে বি পিঠা আমি সাইড রে কুযি টেকরগুড়া বা এটাকে মহ ফেণা বলি কেসুঁ তে বনও আজে খাউ নিজ ফ্যামিলি ফ্রেন্ডস আর ছুঁ মানুষ খেয়েবার কে দেউ আপনার মানে ভিডিও দেখি জানিপার্থে যে এটা জালিদার বনিয়েছে যে এটা পরফেক্ট আপন মান পিঠা হলে জি কি পূৰা বঢ়িয়ে পিঠা বনাই জানিলে ন বুলকৰি পাছ আড়ু আপোনাক দেখি পাৰু বিল্কুল বিনে পুড়ি বঢ়িয়া ভাৱে এইটা ভাজিহি মই আশা কৰোজে মোৰ এই ভিডিঅ'টি আপোনাক বহুত পচন্দ লাগি থোৱা তুজে বাই নেক্সট ভিডিঅ'ৰে দেখাই মা এটা গোটেই নূ ৰেচিপি চাগে যদি আপোনাৰ সপোৰ্ট আই লভ ৰ বেলেগ মই আপোনাক লাগি এন্ত নেচিপি মানে নেকি আছুথিমি